আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এফ এম একশো চট্টগ্রামে অষ্টআশি দশমিক আট রাজশাহীতে অষ্টআশি দশমিক আট আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে ডাব্লিউএইচও সতর্ক করেছে তহবিলের অভাবে সারা বিশ্ব থেকে কোভিড প্যান্ডেমিক দ্রুত দূর করা কঠিন হয়ে পড়তে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটি মহল মিথ্যা বানোয়াট কথা ছড়িয়ে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করছে দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে উনিশশো একাত্তরের পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা বানোয়াট মন গড়া বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে ইদানিং মাঠে নেমেছে সমাজে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে শেষে রয়েছে ফেসবুক লাইভের রেকর্ডকৃত অংশ তবে পরিক্রমার শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান বিশ্বের সব দেশের জন্য করোনা ভাইরাস ভ্যাকসিন এই রোগের পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার যে পরিকল্পনা তার তহবিল বড় ধরনের ঘাটতি হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থার একজন কর্মকর্তা বলেছেন এই প্যান্ডেমিক থেকে বিশ্বকে দ্রুত বের করার চেষ্টায় এই তহবিল ঘাটতি বাধা হয়ে দাঁড়াবে ডাব্লিউ এখন ঋণ ও বন্ড সহ অর্থায়নের বিকল্প পন্থা বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জন্য জার্মানিতে তৈরি একটি কোভিড ভ্যাকসিন অনুমোদন ত্বরান্বিত করতে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি তাদের নির্ধারিত একটি বৈঠকের সময় এগিয়ে এনেছে বৈঠকটি হওয়ার কথা ছিল উনত্রিশে ডিসেম্বর কিন্তু এখন তা হবে একুশে ডিসেম্বর ওই বৈঠকে জার্মান ভ্যাকসিনটি অনুমোদন করার কথা বিবেচনা করা হবে ভ্যাকসিনটি দ্রুত অনুমোদন দেওয়ার জন্য জার্মান সরকার সহ বিভিন্ন পক্ষের চাপ রয়েছে তবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি বলেছে ঝুঁকির চেয়ে সুবিধে বেশি এমন জোর প্রমাণ পাওয়ার পরই অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হবে মানবাধিকার কর্মীরা বলছেন সৌদি কর্তৃপক্ষ শত শত ইথিওপিয়ান অভিবাসী শ্রমিককে পরিবেশে আটকে রেখেছে তাদেরকে মারধর পর্যন্ত করা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ বলছে রিয়াদে ওই বন্দি শিবিরে আটক তিনজনের মৃত্যুর খবর তাদের হাতে রয়েছে বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে এই শ্রমিকদের সেখানে আটকে রাখা হয়েছে পাকিস্তান ধর্ষণের বিরুদ্ধে নতুন আইন প্রবর্তন করেছে যাতে অপরাধীকে দ্রুত বিচার করা যাবে এবং রাসায়নিক ব্যবহার করে দোষীকে খোঁজা বানানো সহ কঠোরতর সাজা দেয়া যাবে ধর্ষণ বিরোধী প্রেসিডেন্ট আজ স্বাক্ষর করেছেন এর আওতায় দেশের সব জায়গায় ধর্ষণের শুনানির জন্য বিশেষ দ্রুত বিচার আদালত বসানো যাবে যে আদালতকে ছ মাসের মধ্যে মামলার রায় দিতে হবে সাজা হিসেবে কোন কোনো অপরাধীকে যৌন কাজে অক্ষম করার নির্দেশ দেওয়া যাবে এবং জাতীয় পর্যায়ে যৌন অপরাধীদের তালিকা তৈরি করা হবে সোমালিয়া কেনিয়ার বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভোগাডিশু বেতারে বলা হয়েছে তাদের কূটনীতিকদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে এবং কেনিয়ার দূতাবাস কর্মীদের এক সপ্তাহের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে সোমালিল্যান্ড ল্যান্ড নামে আলাদা হয়ে যাওয়া একটি এলাকার নেতাকে কেনিয়া স্বাগত জানানোর পর এই ঘোষণা করা হয় সোমালি সরকার সোমালি ল্যান্ডকে স্বীকৃতি দেয় না নাইজেরিয়ার ইসলামপন্থী গ্রুপ হারাম বলছে গত শুক্রবার দেশটির উত্তর পূর্বে তিন শতাধিক স্কুল ছাত্রকে অপহরণের ঘটনাটি তারাই ঘটিয়েছে গোষ্ঠীটির নেতা আবু বকর শিকাওয়ের এক অডিও বার্তায় এই দাবি করা হয় নাইজেরিয়া সরকার এ ব্যাপারে এখনো কোন মন্তব্য করেনি আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা রেডিওর পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা বানোয়াট কথা ছড়িয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলিমদের বিভ্রান্ত করতে মাঠে নেমেছে তিনি বলেন এই শক্তিটি দেশকে পঞ্চাশ বছর পেছনে নিয়ে যাচ্ছে এমনকি তারা সরকারকে ভ্রুকুটি দেখানোর সাহস করছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয় বার্ষিকী উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী হাসিনা বেশ ক্রুদ্ধ কণ্ঠে এসব কথা বলেন তার বাবা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ বন্ধের দাবিতে ইসলামপন্থী কিছু গোষ্ঠী যে আন্দোলন করছে তার সরাসরি উল্লেখ না করলেও শেখ হাসিনা প্রকারন্তরে এই দাবির ব্যাপারে এই প্রথম তার অসন্তোষ প্রকাশ করলেন ঢাকা থেকে মুন্নি আক্তার ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এতে অংশগ্রহণকারীদের স্মৃতিচারণ করেন সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবস উদযাপনে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী আমি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবস উদযাপন সহ যাবতীয় কাজকর্ম সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি তবে সব কিছু ছাপিয়ে ভাষণের মূল আগ্রহের জায়গা ছিল বাংলাদেশের সম্প্রতি ভাস্কর্য নির্মাণ নিয়ে ইসলামপন্থী দলগুলোর বিরোধিতার বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেন কিনা সেদিকে কারণ এমন এক সময়ে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন যখন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে বিরোধিতা করে মাঠে নেমেছে ইসলামপন্থী দলের একটি অংশ ভাষণে কোনো দল বা ব্যক্তির নাম উল্লেখ না করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা বলেন তার সরকার ধর্মীয় শিক্ষা প্রচার এবং প্রসারে যত কাজ করেছে অতীতে কোন সরকারই তা করেনি আমার সরকার ধর্মীয় শিক্ষা প্রচার এবং প্রসারে যত কাজ করেছে অতীতে কোনো সরকারই তা করে নাই আমরা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি আশিটি মডেল মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে কমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছি ডাওরায় হাদিস পর্যায়ে মাস্টার্স মান দেওয়া হয়েছে ইমাম মহাজিনদের সহায়তার জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছি লক্ষাধিক আলেম গ্রামের কেরামের ব্যবস্থা করা হয়েছে প্রায় দুমাস ধরে অনেকগুলো ইসলামপন্থী দল ঢাকার ধোলাইপাড়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে বলেছিল যে এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটানো হবে এবং ভাস্কর্য ছুড়ে ফেলা হবে ওই বক্তব্য সরকারি দল আওয়ামী লীগে অস্বস্তি তৈরি করে তবে মঙ্গলবারের ভাষণে এই প্রথমবারের মতো ধর্ম বিষয়ে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হুশিয়ার করে বলেছেন যে একাত্তরের পরাজিত শক্তি একটি অংশ মিথ্যা বানোয়াট মনগড়া বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে ইদানিং মাঠে নেমেছে উনিশশো একাত্তরের পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা বানোয়ার মন গড়া বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে ইদানিং মাঠে নেমেছে সমাজে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে পরাজিত শক্তির দোষরা দেশকে আবার ৫০ বছর আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে রাজনৈতিক মদদে সরকারকে ভ্রুকুটি দেখানোর পর্যন্ত ধৃষ্টতা দেখাচ্ছে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এদেশে ধর্মের নামে কোনো ধরনের বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না ধর্মকে রাজনীতির হাতিয়ার যাতে না করা হয় তারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষ ধর্ম প্রাণ ধর্মান্ধ নয় ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না থেকে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রাখেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ এদেশে ধর্মের নামে আমরা কোন ধরনের বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে এদেশের মানুষ প্রগতি অগ্রগতি এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে ভাষণে ধর্মীয় বিষয় ছাড়াও করোনাকালীন অর্থনৈতিক অবস্থা পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজের অগ্রগতি তুলে ধরা হয় সেই সাথে করোনা মহামারীর কারণে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালায় পরিবর্তন আনতে বাধ্য হলেও সামনের বছর মহামারী না থাকলে যথাযথ উৎসাহ উদ্দীপনায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে বলে জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী আক্তার ভারতের পশ্চিমবঙ্গে ভোটের কৌশল ঠিক করতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস যাকে নিয়োগ করেছে সেই প্রশান্ত কিশোর এবং তার সংস্থা নিয়ে দলের ভেতরে ক্ষোভ বাড়ছে নরেন্দ্র মোদীর প্রথমবারের ভোট জয়ের কৌশল যেমন ঠিক করেছিলেন প্রশান্ত কিশোর তেমনই বিহার সহ বেশ কয়েকটি রাজ্যের নির্বাচনী ফলাফল নির্ধারণে তার কৌশল কাজে লেগেছে বলে জোর ধারণা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকর্মীর অভিযোগ যে মিস্টার কিশোরের কর্মীরা দৈনন্দিন রাজনীতিতে মাথা গলাচ্ছেন এমনকি সংগঠনে রদবদল পর্যন্ত করছেন তৃণমূল থেকে যারা সম্প্রতি বিজেপিতে চলে গেছেন বা যেতে উদ্যত তারা তো বটেই দলের অনেকেই প্রশান্ত কিশোরকে নিয়ে অসন্তুষ্ট আরও জানাচ্ছেন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলের মধ্যে ক্ষোভ প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সংবাদ মাধ্যমে রোজই চর্চা হচ্ছে কোন কোন নেতা দলের প্রতি ক্ষুব্ধ কোন নেতা বিজেপিতে যোগ দিতে পারেন ইত্যাদি যেসব বিষয়গুলো ক্ষোভের মূল কারণ হিসেবে উঠে আসছে তার মধ্যে একটা কারণ হলো। তৃণমূল কংগ্রেস যে ভোট কৌশলীকে নিয়োগ করেছে সেই প্রশান্ত কিশোরের কাজকর্ম মিস্টার কিশোরের সংস্থা আইপ্যাক যেভাবে দলের দৈনন্দিন সাংগঠনিক কাজে মাথা গলাচ্ছে তা অনেকেরই মেনে নিতে সমস্যা হচ্ছে এ ব্যাপারে তারা যেমন দলের অভ্যন্তরে ক্ষোভ জানাচ্ছেন তেমনই প্রকাশ্যেও বলছেন এরকমই একজন ব্যারাকপুর শিল্পাঞ্চলের তৃণমূল কংগ্রেস বিধায়ক শিলভদ্র দত্ত বিবিসি বাংলাকে তিনি বলছিলেন দৈনন্দিন কার্যকলাপ কিভাবে রাজনীতিতে কিভাবে চলবো কিভাবে করবো সবটার মধ্যে ওদের নির্দেশে চলতে গেলে পরে আমরা যারা ছোট থেকে রাজনীতির মধ্যে দিয়ে বড় হয়েছি প্রায় চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর ধরে পলিটিক্স করার পরে ওদের নির্দেশক অর্থ সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না দুহাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি আঠারোটি আসনে জিতে যাওয়ার পরেই প্রশান্ত কিশোর বা পিকে কে দুহাজার একুশের নির্বাচনের কৌশল ঠিক করতে দায়িত্ব দেওয়া হয় মিস্টার শিলভদ্র দত্ত বলছিলেন আইপ্যাকের কর্মীরা যেসব পরামর্শ দেন তা দীর্ঘদিন ধরে রাজনীতি করা অনেকেই মেনে নিতে পারছে না ওদের ছেলেরা আসছে তারা এসে বলছে আপনারা কিছু করতে হবে না আমি দেবো আপনারা শুধু এইটুকু করুন ওইটুকু করুন এর যে অ্যাক্টিভিটি ওদের যে কথাবার্তায় যেভাবে ওরা এসে বলছে সেগুলো সবটা মেনে এইভাবে কি বল দল করাটা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এটা তো আমাদের অপদার্থতা হতে পারে পশ্চিমা দেশগুলিতে নির্বাচনী কৌশল ঠিক করার জন্য বিশেষজ্ঞ নিয়োগ স্বাভাবিক ব্যাপার হলেও ভারতে প্রথমবার বিজেপি এরকম ভোট কুশলী নিয়োগ করেছিল দু সালের নির্বাচনের জন্য নরেন্দ্র মোদী বিপুল ভোটে জেতার পরেই বিজেপির সেই ভোট কুশলী প্রশান্ত কিশোরের নাম পরিচিত হয় তারপরে বিহারেও লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমারের জোটকে ভোটে জিতিয়ে আনার পেছনেও মিস্টার কিশোরের পরামর্শই কাজ করেছিল বিহারে সেই নির্বাচন দেখতে গিয়েছিলেন কলকাতার সিনিয়র সাংবাদিক জয়ন্ত চৌধুরী যিনি দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির রাজনীতি খুব কাছ থেকে দেখেছেন পিচের কাজকর্ম এখানে কিন্তু শুধু পরামর্শ এখন পুরো তৃণমূলের সংগঠনের বদলানোর সমস্ত কিছু সে করছে সেই ঠিক করছে ব্লক স্তরে ক্যান্ডিডেট চেঞ্জ হবে এসবগুলো তারা ধরে ধরে বলে দিচ্ছে এবং দলের বৈঠকে শীর্ষস্থানীয় নেতা ধরুন পার্থ চট্টোপাধ্যায় সুব্রত বসি মতন শীর্ষস্থানীয় নেতারা থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন পিকেও থাকছে সেখানে পিকে কোনদিন প্রশান্ত কিশোর বা পিকে কে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক খুঁটিনাটিতে হস্তক্ষেপ করার মাধ্যমে আসলে মমতা ব্যানার্জির পরে দল কিভাবে চলবে কার হাতে নেতৃত্ব থাকবে সেই ট্রানজিশনটাই মসৃণভাবে করার দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করেন জয়ন্ত চৌধুরী তৃণমূলের যদি ব্যাটন কার হাতে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেইটা পরে মোটামুটি নির্ধারিত হয়ে গেছে এবং সেই কাজটাকেই খুব স্মুথলি করার জন্যই পিচে এনগেজমেন্ট করতে গিয়ে সম্রাপ্ত হচ্ছে এ বিষয়ে কোন সন্দেহ নেই বিশ্লেষকরা আরো বলছেন মমতা ব্যানার্জির থেকে তার দলের নেতাকর্মীদের ভালো আর কেউ চেনে না তাই সংগঠনের দায়িত্ব অথবা কোন প্রকল্প চালু করলে মানুষের উপকার হতে পারে এসব ঠিক করার দায়িত্ব কোনো ব্যবসায়িক সংস্থাকে দেওয়া যথেষ্ট আশ্চর্যের দলীয় কর্মীদের সঙ্গে সেখানেই শীর্ষ নেতৃত্বের বিরোধ বাড়ছে নানা জায়গায় এই বিরোধের ফলে অনেকেই যেমন হয়তো বিজেপির দিকে চলে যাওয়ার কথা ভাবছেন তেমনি অনেক এলাকার নেতাকর্মীরা রাজনীতি থেকেই সরে যাওয়ার পরিকল্পনাও করছেন অমিতাভ ভট্টশালী কলকাতা থেকে আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায় কুমিল্লার সিলেটে আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে এবারে ঢাকায় বিবিসি বাংলার একটি ফেসবুক লাইভের রেকর্ডকৃত অংশ সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলায় আমি ফয়সাল তুমির আজকে আমরা একটা বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ তার বিজয়ের পঞ্চাশ বছরে পা দেবে অর্থাৎ উনিশশো সালের ষোলোই ডিসেম্বর থেকে দু সালের ষোলোই ডিসেম্বর আমরা পার করে ফেলছি এবং এই যে একটা দীর্ঘ সময় বাংলাদেশ অতিক্রম করে এসেছে এই সময়টাই আসলে ফিরে দেখতে চাই এবং একই সঙ্গে একটু সামনে চোখ রাখতে চাই বাংলাদেশকে নিয়ে এবং সেটা তারুণ্যের চোখে এবং একই সঙ্গে যারা বাংলাদেশে বিভিন্ন সেক্টরে যুক্ত আছেন এরকম কিছু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্বাগত জানাচ্ছি এলিটা করিম সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে আছেন জাহিদ এমিলি আহ বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার আছেন সাদাস রহমান যিনি সম্প্রতি চিলড্রেন পিস প্রাইজ জিতেছেন বাংলাদেশ থেকে আছেন জাহিদ হাসান মিলু শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডালিয়া চাকমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলায় আমি একটু প্রথমে এলিটা করিম আপনার কাছে যেতে চাই নিঃসন্দেহে বাংলাদেশের বয়স হয়েছে আমরা এখন বলতেই পারি পঞ্চাশ বছরে পা দিল কিন্তু আদতে আসলে বাংলাদেশ কতটুকু সমৃদ্ধ হয়েছে যদি আপনার কাছে আমি জানতে চাই আপনি কি বলবেন মানে ট্রিকি কোয়েশ্চেন আমি বলবো এবং এই দায় ভার আর এই বার্ডেনটা সবার মধ্যে থেকে আমাকে কেন আমার উপরেই কেন দেওয়া হচ্ছে এটা কি কারণ সবার থেকে আমি একটু সিনিয়র এখানে এর জন্য এতটাও সিনিয়র হইনি যে এই প্রশ্নের একটা ভালো প্রপার উত্তর দিতে পারবো কিন্তু আমি বলবো যে যদি আমি একদম জেনারেলি দেখি প্রতিটা দেশেই আসলে প্রতিটা ইকোনমিতে সব জায়গায় কিন্তু আপনার সবাই তো আসলে ডেভেলপমেন্ট আর উন্নতি নিয়েই কিন্তু আচ্ছা আমি যদি আপনার প্রশ্নটা এবার একটু সহজ করে দিই সেটা হচ্ছে আপনি আহ সঙ্গীতকে রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় আপনি গান গান বা এটার সঙ্গে যুক্ত কাজ করেন সেখানে আসলে আপনি যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পান কোথাও বা যে কোনো জায়গাতে আপনি যখন আপনার নিজের একটা সত্তাকে তুলে ধরেন এবং সেটা অবশ্যই বাংলায় তো এই ব্যাপারটা আসলে ওই সময়টাই কি আসলে কোনো বাড়তি প্রেরণা দেয় বা আপনি কি মনে করেন যে এটা আসলে আপনার জন্য একটা বিশেষ কিছু যে আপনি সঙ্গীতের মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন কোথাও আমি শুধু সঙ্গীতকে রিপ্রেজেন্ট করি না আমি সঙ্গীত আমি একজন সিঙ্গার এবং একজন জার্নালিস্ট এই দুটো ফুল টাইম প্রফেশন থেকে আমি এটা বলতে পারি আপনাকে যে মিউজিক এবং জার্নালিজম এই দুটাই কিন্তু ভেরি মাচ এখনো মেল ডমিনেটেড দুটো এরিয়া সিন্স আমি এই দুটো জায়গায় আমি সাংবাদিকতায় আছি সতেরো বছর ধরে এবং গান করছি প্রায় আঠারো উনিশ বছর হয়ে গিয়েছে এই দুটো জায়গায় যে আমি এগিয়ে যাচ্ছি কনস্ট্যান্টলি আমি যে অনেক অনেক টপ হিটস বা অনেক শেয়ার পাচ্ছি ভিউজ পাচ্ছি যেটা আজকাল বলা হয় ডিজিটাল মিডিয়াতে তা না কিন্তু আমি কনসিস্টেন্টলি যাচ্ছি যাচ্ছি আমার কাজ করে আই এটাই একটা বিশাল বড় সাইন যে এগিয়ে বাংলাদেশে আসলে উন্নতি হচ্ছে আমি যদি আমাদের মেয়েদের কথা যদি বলি যেখানে ভাবসা বলা হতো যে এই টাইপের যে প্রফেশন গুলোতে আমি যদি মিডিয়ার কথা বলি আহ টেলিভিশন ইন্ডাস্ট্রির কথা বলি আমি আহ জার্নালিজমের কথা বলি এটা ইভেন কয়েক বছর আগেও কিন্তু খুব ডিফিকাল্ট ছিল ডিফিকাল্ট ছিল বলতে অনেক রকমের চ্যালেঞ্জিস গুলো ফেস করতে হতো জাহির হাসান এম আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে মানে আমি পার্সোনালি এটা খুব ফিল করি যে জাতীয় সঙ্গীতের একটা সবচেয়ে ভালো জায়গা বোধহয় খেলার মাঠ যেখানে খোলা মাঠে গ্যালারিতে হাজারো দর্শক এবং অবশ্যই আপনারা মাঠে থাকেন ওই সময়টায় যখন জাতীয় সঙ্গীতটা গাওয়া হয় তখন একটা অন্য রকম ফিল কাজ করে সবার মধ্যেই সেই অভিজ্ঞতা আপনারও আছে একটু সেটাই শুনবো যে এটা আসলে কোনো বাড়তি প্রেরণার কোনো ব্যাপার কিনা বা ওভারঅল এই ক্ষেত্রটাতে আপনি কাজ করে চলেছেন ফুটবলে কেমন লাগে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার এর আগে বেশি একটা দেওয়া হয়নি সেখান থেকে বলবো যে আমরা যখন আসলে ইন্টারন্যাশনালি কোনো টুর্নামেন্ট বা কোনো খেলায় পার্টিসিপেট করি তখন তো আসলে সবচেয়ে কিন্তু বড় ব্যাপারটা থাকে আসলে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি এবং দেশের জন্য হয়ে খেলছি সেই জিনিসটা কিন্তু ও যখন আমি একজন প্রফেশনাল প্লেয়ার হিসেবে মানুষের কাছে পরিচয় দিই তখন কিন্তু আমার প্রথম পরিচয়টা থাকে যে আমি বাংলার জাতু ফুটবল দলের প্লেয়ার এবং সেই জায়গাটা থেকে আমি কিন্তু যখন একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি তখন কিন্তু আমাকে কিন্তু প্রথমেই কিন্তু আমি যখন ম্যাচ খেলা শুরুতে কিন্তু আমাকে জাতীয় সঙ্গীত গিয়েই কিন্তু ও মাঠে ফুটবল খেলতে হয় এবং আমি আমি যতদিন আসলে যতটা আমি প্রায় সত্তরটার উপরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছি এবং প্রত্যেকটা ম্যাচের আগে আমি যখন জাতীয় সঙ্গীত গেয়েছি তখন কিন্তু আমি আমাকে শুধু আমাকে না আমি আমার সব প্লেয়ারকে ফিল করিয়েছি যে আসলে এটা কিন্তু কোনো ক্লাবের খেলা না বা এটা কিন্তু কোনো আহ পার্সোনাল একটা ম্যাচ না এটা কিন্তু আমাদের দেশের খেলা এটা এটার সাথে কিন্তু আমাদের বিশ কোটি মানুষ জড়িয়ে রয়েছে এটা এটার সাথে কিন্তু আমাদের স্বাধীনতা জড়িয়ে রয়েছে এটার সাথে আমাদের সবার একটা ফিলিংস এটার ভিতরে কিন্তু কাজ করেছে তো সেইখান থেকে কিন্তু যখন জাতীয় সঙ্গীত গিয়েছি তখন কিন্তু সেই ফিলিংসটা কিন্তু আমি আপনাকে হয়তো বলে বোঝাতে পারবো না আমি একটু সাদাতের কাছে আসি সাদাত আপনি আসলে যে কারণটাই এখন আলোচনায় সেটা হচ্ছে আপনি সাইবার বুলিং নিয়ে কাজ করেছেন এবং সেটার একটা আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন কিন্তু এটা নিয়ে কাজ করতে গিয়ে নিশ্চয়ই আপনাদের অনেক রকম অভিজ্ঞতা হয়েছে সাইবার পুলিশ নেজোর আপনারা কাজ করি আমরা দেখিছি অনেক কিছু কিছু আসলে উপযুক্ত হচ্ছে তো খাপ লাগে একটা জায়গায় যে বাংলাদেশী একজন হয়তো বা কোন একটা ছেলে হয়তো বা এমন ভাবে মেয়েটিকে অনলাইনে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে যেটা আসলে নিজের কাছে খাপ লাগে যে ও হয়তোবা আমাদের বোন হুম তো এই জিনিসগুলো আসলে একটু লাগে তো এখানে আমার মনে হয় যে আমরা যদি আমাদের নিজেদের অপরের প্রতি যে ভালোবাসা যে দায়িত্ব বোধ বা একজন মানুষ হিসাবে আমাদের বাঙালির প্রতি অন্য সবার প্রতি একটা ভালোবাসা জায়গা দেশপ্রেম নিয়ে এবং শ্রদ্ধা নিয়ে আরো বেশি কাজ করতে হবে কারণ হচ্ছে দেখেন যে যারা অনেক বেশি শিক্ষিত অনেক সময় দেখি যে তারাও এরকম হ্যারাসমেন্টের সাথে জড়িয়ে পড়ে ব্ল্যাকমেল থেকে জড়িয়ে পড়ে হয়তো বা সে বুঝতে পারতেছে না যে আমি যার সাথে এরকম আচরণ করতেছি তার ফিলিংটা কেমন হচ্ছে এটা যদি আমি এইভাবে চিন্তা করি যে না ও আমারই দেশের একটা মানুষ স্বাধীন বাংলাদেশের আসলে এই ধরনের ব্যাপারগুলো যে একজনের সাথে খারাপ আচরণের কারণে হয়তো একটা মেয়ে আত্মহত্যা করছে বা ওকে কষ্ট দেওয়া হচ্ছে তো এই জিনিসগুলো নিয়ে যারা বেশি দেখাচ্ছে নতুন নতুন অনলাইন চালাচ্ছে তাদেরকে কিন্তু ওই ব্যাপারগুলো মানে দেখা একটা স্কুলে যারা শিক্ষিত আছে যারা পড়ালেখা করছে তাদেরকে আমরা সচেতনতা করতে পারতেছি কিন্তু যে মানুষটা স্কুলে যায় না বা হেল্পার করছে তাদেরকে কিন্তু আমরা সময় মানে কেমন যেন ভালো চোখে দেখতে চাই না দুই দুই তৈরি করে কথা বলি ভালোবাসা জায়গাটা আমরা শিক্ষিত মানুষরা দিতে চাই না একটু আমি ডালিয়া চাকমা আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে একটা দেশে তো আসলে সব রকম রকমের মনের মানুষ থাকে নানান রকমের কথাবার্তাও থাকে কিন্তু আপনি যদি আপনার জায়গা থেকে বলেন যে আসলে এই বাংলাদেশে আপনি আপনি যেহেতু আমরা আমরা বলছি যে বছর পার করে ফেলছি আসলে কি মিস করেন বা কি চান কি দেখতে চান যে যেটা আসলে নেই এখন কিন্তু থাকা উচিত এই বাংলাদেশে একটু সেরকম কিছু কি আপনি বলতে পারবেন আপনার প্রশ্নটা শোনার সাথে সাথে যে ব্যাপারটা আমার মধ্যে ফ্লিক করে উঠলো সেটা হচ্ছে যে সবার রিপ্রেজেন্টেশন সেটা যে কোনো জাতি হোক যে কোনো বর্গ হোক যে কোনো ভাষা সংস্কৃতি যে কোনো ধর্ম বিশ্বাস সব কিছুর আসলে রিপ্রেজেন্টেশনটা দরকার যে বর্তমান যে বৈশিক যে আমরা যে গ্লোবালাইজেশন বলছি কিন্তু কিসের গ্লোবালাইজেশন আসলে এটা কি খুব সেন্ট্রিক কোন গ্লোবালাইজেশন নাকি এটা আসলে সবকিছু সকলে সকলে স্তরের গ্লোবালাইজেশন আসলে তো ওইটার ওই আইডিয়ার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে সকলে রিপ্রেজেন্টেশনটাই আসলে মিস হয়ে যাচ্ছে ওকে আমি ডালি আপনার কাছে আবারও ফিরবো একটু মিলু অনেকক্ষণ ধরে বসে আছে জাহিদ হোসেন মিলু আপনার কাছে যে জিনিসটি জানতে চাইবো যে বাংলাদেশ যখন আমরা এই আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি এবং এখনো কিন্তু মুক্তিযুদ্ধের কথা আসলেই পক্ষ বিপক্ষের কথা আসে এবং নানান ভাবে আমাদের ইতিহাস নিয়ে অনেক রকম বিতর্ক সৃষ্টি হতে আমরা দেখি মাঝে মধ্যেই এবং ধর্ম নিয়েও অনেক রকম কথা হয় মানে যেন মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে থাকার সঙ্গে ধর্মের ব্যাপারটা অনেকে মিলিয়ে ফেলতে দেখি তা সোশ্যাল মিডিয়া আরো বেশি এই প্রভাবটা চোখে পড়ছে আপনার কাছে আসলে এই ব্যাপারটা কেমন পীড়া দেয় নাকি আপনি এটা কিভাবে দেখেন একটু বলবেন আমি আসলে একটা উদাহরণের মধ্য দিয়ে বিষয়টি তুলে আনতে চাইব যে আমরা যদি ধরি যে আজ থেকে বিশ বছর আগে আমাদের এলাকাতে কোনো একটা যুদ্ধ হয়েছে বা কোনো একটা মারামারি হয়েছিল তো ঠিক বছর পরে ওই সময়টিতে গিয়ে আমরা যদি আসলে দেখার চেষ্টা করি যে ওই যুদ্ধে বা ওই মারামারি ওই দ্বন্দ্বটিতে কাদের অংশগ্রহণ কতটা ছিল কিংবা কারটা ছিল না কিংবা আমরা যদি খুব পক্ষপাতমূলক দৃষ্টিতে সেটা যাচ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা বিশ বছর পড়ব। কিন্তু আমরা যদি তখন এটা করি যে আমরা যেভাবেই হোক আমরা যেহেতু জয়লাভ করে এসেছি তো এখন ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা যদি দেশটিকে সমৃদ্ধ করার জন্য এগিয়ে যাই তাহলে আমার মনে হয় দেশের জন্য সেটা অনেক বেশি ফলপ্রসূ এবং ইতিবাচক ফল বয়ে আনবে তো আমি পাচ্ছি আমাদের দেশে আসলে এই মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর রাজনীতি হয় কিংবা একটি পক্ষ সেটার বিরোধিতা করছে কিংবা একটি পক্ষ বলছে তারা বিরোধিতা করছে তো এই দন্দে খুব বেশি জড়িয়ে না গিয়ে আমাদের সরকার কিংবা আমাদের দেশ যদি এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে যার মধ্য দিয়ে আমরা আসলে সেই দ্বন্দ্বটি ভুলে গিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে চেষ্টা করব আমরা যদি আসলে দেশের দিকে লক্ষ্য করি তাহলে এমন কোনো এলাকা নেই যে এলাকার মধ্যে قومی মাদ্রাসা নেই আমাদের বাংলাদেশে 150টির মতো বিশ্ববিদ্যালয় আছে বিশাল একটা অবকাঠামো আমরা এখানে দেখতে পাই সেটাকে যদি মানব সম্পদে পরিণত করতে পারি কিংবা বিশ্ববিদ্যালয়কে আরো উন্নত করতে পারি তাহলে কিন্তু আমরা আসলে শিক্ষায় উন্নত হতে পারবো আপনি মোটামুটি একটা বলেছেন এক্সপেকটেশনের কথা যে আসলে আমরা এই বাংলাদেশে এরকম দেখতে চাই হেলথ সেক্টর বা এডুকেশন সেক্টর ক্ষেত্রে আমি যদি এখন বলতে বলি আপনাকে যে আরো দশ বছর পর যদি আমরা এখানে আবারও এরকম কোনো কিছু নিয়ে বসি তখন আসলে আপনি কেমন বাংলাদেশ দেখতে চাইবেন আমি চাই দশ বছর পরে যখন আমি বসবো আমি আমার ফিল্ডে আমার সেক্টরে যেন একটা ভালো ডেভেলপমেন্ট আমরা দেখতে পারি সো দ্যাট আর্টিস্ট যারা বাংলাদেশে সারা জীবন স্ট্রাগল করে যায় এবং এই স্ট্রাগলটা কিন্তু কখনো বন্ধ হয় না যারা গান করছে তাদেরকে আর চাকরি করতে হয় সো দ্যাট দি ক্যান ফান্ড দেয়ার ওন ক্রিয়েটিভিটি এই যে স্ট্রাগলটা যেন এক পর্যায়ে গিয়ে যেন এই স্ট্রাগলের বিনিময়ে যেন আমরা একটা ভালো একটা রেজাল্ট পাই আমি এটাই দেখতে চাই দশ বছর পরে একটা জিনিস একটু আমার জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে আপনি বলছিলেন শুরুতেই যে শুধু বাংলা গানই তো না আপনি ইংরেজি গান করছেন কিংবা আরো নানান ভাষার গান নিয়ে আপনি কাজ করতে চান সেক্ষেত্রে এই যে নিজের এই সৃষ্টিশীল কাজের স্বাধীনতা বা ইচ্ছে মতো করা সেই জায়গাটা থেকে কোন সংখ্যা তৈরি হয়েছে এখন দেখেন ভাই এই ডিজিটাল মিডিয়া আসার পর আর সোশ্যাল মিডিয়া আসার পর ট্রলিং সাইবার বুলিং তারপর লোকে কি বলে কোন কিছু যদি আপনি করতে চান লোকে কিন্তু অনেক কিছু বলবে ফরাজ যে আমরা এই ট্রলিং এই সাইবার বুলিং গুলাকে স্ট্রংলি কিভাবে আমরা চ্যালেঞ্জ করতে পারি কিভাবে ফেস করতে পারি ওটা আর নিজের কাজগুলো চুপচাপ চুপ করে করা। আমি বিজয়ের কথা বলছি এবং বিজয় আসলে ফুটবল বা খেলার মাঠে কোনো বিজয় যেটা আসলে সারা দেশের একটা বিজয় হয় সেটা সবাই মিলেই উপভোগ করে। এবং সে এই বিজয়ের মানেটা আসলে আপনার কাছে কি এজ এ ফুটবলার আপনি যদি স্বাধীনতার বিজয়ের কথা বলেন সেটা তো আসলে डिफरेंट আমি মনে করি। সেটা তো আসলে নয় মাস বা আমরা যুদ্ধ করে রক্তের বিনিময়ে অনেক কিছু বিনিময় কিন্তু সেই স্বাধীনতাটা পেয়েছে যার কারণে কিন্তু আমরা বিজয় উৎসব করি। তো সেটা একটা সেটা ফ্লেভার একটা ডিফারেন্ট আর আমরা যে ম্যাচ খেলে যে জয়টা উদযাপন করি সেইটার বিজয় একটা অন্যরকম বা দিন শেষে আমার কাছে যেটা মনে হয় যে যে আমরা আসলে দেশের মানুষ আসলে দিন শেষে আমরা কতটা স্বাধীন বা কতটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি বা সবাই আসলে তার মনের কথাগুলি প্রকাশ সাদা আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি মানে প্রযুক্তি তো আসলে আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠেছে এবং সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে যে জিনিসটা নিয়ে আপনি কাজ করছেন এটা কি সামনে আসলে কমার কোনো লক্ষণ দেখছেন না কেন বাড়বে বলে মনে হয় সেক্ষেত্রে আসলে কি করা উচিত আমাদের হ্যাঁ অবশ্যই এটা দিনে দিনে বাড়বে তবে আমরা যদি নিজেদের মূল্যবোধ নৈতিকতা জ্ঞান এগুলোকে বাড়াইতে পারি কারণ আমরা প্রযুক্তির সাগরে যখন ভাসছি তখন আমাদের যে মেন সমস্যা হচ্ছে আমরা আসলে চিন্তা করছিনা ওইভাবে আসলে আমাদের নৈতিক জ্ঞানগুলো আসলে চলে যাচ্ছে আমরা সময় দিতে চাই না কারো কথা শুনতে চাই না সারা ক্ষণ শুধু ইন্টারনেটার ইন্টারনেট কারো মানে এমন একরকম একটা পরিবেশে আমরা চলে যাচ্ছি তো এই মুহূর্তে আমার মনে হয় যে যদি আমরা যদি কন্ট্রোল করতে পারি সবাইকে যদি নিরাপদে ইন্টারনেট সহ সবার মানে নৈতিক গুণাবলী এইগুলোকে বৃদ্ধি করতে পারি তাহলে আমার মনে হয় বিশেষ করে দেশপ্রেমকে যদি আমরা বাড়াইতে পারি তাহলে আমার মনে হয় যে সবাই এই সমস্যাগুলো আস্তে আস্তে কমবে আর যদি এটা না করতে পারি তাহলে ডে বাই ডে মানে বাড়তেই যে চেতনা থেকে আমরা মুক্তিযুদ্ধটা আসলে করেছিলাম সেটার বাস্তবায়ন আসলে হয়েছে কিনা আর আমি প্রথমে সেটা বলেছিলাম যে আমাদের প্রচুর অবকাঠামোগত উন্নয়ন ঘটেছে কিন্তু মানুষের যে মনোজাগতিক উন্নয়ন কিংবা দেশের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার সৃষ্টি করা সেটা আসলে আমরা সফলভাবে অর্জন করতে সক্ষম হইনি সেটা আসলে স্বীকার করবে এবং খুব নিরাশার একটি কথা শুধু একার সরকার যদি চেষ্টা করে তাহলে সেটি অনেক সময় সম্ভব হয়ে উঠবে না কেননা সরকার যখন পদক্ষেপ গ্রহণ করবে তো আমাদের যেহেতু লিটারেসির প্রচুর অভাব আছে তখন এক্সফ্রেলি আন্দোলন করবে কিংবা কেউ সেটির পক্ষে চলে যাবে এজন্য আমরা যদি খুব মাস পর্যায় থেকে মানুষের মধ্যেই সেই চেতনার সঞ্চার ঘটাতে পারি তাহলেই কেবল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব এই যে নিজেদের কাজটা নিজে ঠিকঠাক করা সেটাতে আসলে আপনি কি দেখবেন আপনার আশেপাশের মানুষজনের মধ্যে এই ঘাটতি আপনার চোখে পড়ে কিনা এখন এইটা আসলে একটা আমার মনে হয় যে সাপেক্ষিক একটা প্রশ্ন ভাইয়া কারণ হচ্ছে আমি আমার কাজটা করতে পারবো কিনা সেটা শুধু আসলে আমার উপর ডিপেন্ড করছে না সেটা আমার সারাউন্ডিংস এর উপরও ডিপেন্ড করছে আমি যে রাষ্ট্রে আছি যে দেশে আছি যে সমাজে আছি সেই সমাজে বা সেই দেশে সেটা অ্যালাউড হচ্ছে কিনা আমি আমার এজেন্সি প্রকাশ করতে পারছি কিনা তো এই যে নিজেদের কাজ করে গেলেই আসলে আমাদের দেশটা আমরা যেমনটা চাই তেমনটা হবে কিনা সেটাও আসলে একটা শর্তমূলক প্রশ্ন হয়ে যাচ্ছে যে আমি আসলে অ্যালাউড কিনা আমি যা চাই ওকে আপনি আসলে আরেকটা দারুণ পয়েন্ট তুলে এনেছেন বাট আমার মনে হয় আলোচনা আসলে দীর্ঘক্ষণ কন্টিনিউ করা যাবে আরো কিন্তু আমরা এখন আজকের মতো শেষ করতে চাই আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এলিটা করিম সঙ্গীত শিল্পী তিনি জানাচ্ছিলেন জাহিদ হাসান জাতীয় দলের ফুটবলার সাদাত রহমান চিলড্রেন পিস প্রাইজ বিজয়ী ডালিয়া চাকমা শিক্ষার্থী এবং জাহিদ হাসান মিলু শিক্ষার্থী আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং নিশ্চয়ই আমরা পরবর্তীতে বিবিসি বাংলা আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ফয়সাল এখনকার প্রধান প্রধান খবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একাত্তরে পরাজিত একটি মহল মিথ্যা বানোয়ার কথা ছড়িয়ে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করছে দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে ডাব্লিউইচও সতর্ক করেছে তহবিলের অভাবে সারা বিশ্ব থেকে কোভিড প্যান্ডেমিক দ্রুত দূর করা কঠিন হয়ে পড়তে পারে আর পাকিস্তান ধর্ষণের বিরুদ্ধে নতুন আইন প্রবর্তন করেছে যাতে অপরাধীকে দ্রুত বিচার করা যাবে এবং রাসায়নিক ব্যবহার করে দোষীকে খোঁজা বানানো সহ কঠোরতর শাস্তি দেওয়া যাবে এরই সাথে শেষ করছি আজকের পরিক্রমা আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধে সাড়ে সাতটা ভারতের সন্ধে সাতটায় শুনবেন আশা করে আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি